হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউ আর ওয়াচিং ভাইরাল টিস বাংলা আজকে আর আমি কোনো অ্যাপসে রিভিউ করবো না আজকে আমি একটা ছোট্ট মেসেজ দেবো তোমরা টিপস হিসেবেও নিতে পারো সো ফ্রেন্ডস করোনা ভাইরাস কিন্তু আমাদের ভারতবর্ষের স্টেজ থ্রির পর্যায়ে পৌঁছে গেছে অলরেডি স্টেজ টু চলছে তো এটা কিন্তু একটা খুবই বড়ো সড়ো প্রভাব ফেলতে চলেছে তো এটাতে ইউটিউবের আরও একটুখানি কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যারা যারা ইউটিউবার আছো তারা অবশ্যই জেনে রাখো যে ইউটিউবে তোমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ এই ইউটিউবে যে নতুন কিন্তু একটা সম্প্রতি একটা নতুন নিয়ম চালু করা হয়েছে অর্থাৎ ইউটিউবাররা যারা আছো তারা অবশ্যই জেনে রাখো যারা যারা নতুন নতুন ইউটিউবে এসেছে তারাও কিন্তু জেনে রাখো তো ফ্রেন্ডস আমি বলতে চলেছি যে যারা যারা ইউটিউবে আছো তো এই যে ইউটিউবের যে সংস্থাগুলো আছে বা যে ইউটিউবে যারা কাজ করে তাদের কিন্তু অলরেডি ছুটি দিয়ে দেওয়া হয়েছে তো ফর্টি কাজ কিন্তু এখন ইউটিউবের যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে বা যারা এমপ্লয়ার আছে তারা কিন্তু সামলাচ্ছে আর সিক্সটি পার্সেন্ট কাজ কিন্তু এখন মেশিন দ্বারা বা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হবে তো ফ্রেন্ডস এখন যে কপিরাইট ক্লেমটা থাকে সেটা কিন্তু মেশিনের দ্বারাই নিয়ন্ত্রিত হবে আগে কিন্তু যারা ইউটিউবের স্টাফরা ছিল তারাই নিয়ন্ত্রণ করতো এবং তারা ভালো করে ভিডিও দেখে কপিরাইট ক্লেমটা করত তো ফ্রেন্ডস যে কোনো ভিডিও কিন্তু তোমাদের এখন সরাসরি ক্লেম চলে আসতে পারে তো তার বিরুদ্ধে কিন্তু তোমরা একটা অ্যাপ্লাই করতে পারো হয়তো সেটা সমাধান পরে মিলতে পারে তো এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু ভিডিওতে আসতে চলেছে এরকমটাই কিন্তু ইউটিউবের তরফ থেকেও মেসেজ করা হয়েছে বা ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে তোমরা চেক করতে পারো তোমাদের যে যে যদি সাবস্ক্রাইব করা থাকে এরকম ধরনের কিন্তু একটা মেসেজ এসছে বা এরকম ধরনের কিন্তু একটা ইনফরমেশন জানা গিয়েছে তো ফ্রেন্ডস এর থেকে তোমরা যদি কোনো ভিডিও খুব আর্জেন্ট হয়ে থাকে সেটা রিপোর্ট করতে পারো বা জানাতে পারো ফ্রেন্ডস তোমাদের জন্য একটা মেসেজ আছে তোমরা যদি নতুন নতুন ইউটিউবে আসো বা ইউটিউবার যারা ইউটিউব করছো বি কেয়ারফুল তোমরা কোনো প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়েও না ব্লগিংটা কয়েকদিন পরে করলেও চলবে আগে নিজে সেফভাবে থাকো প্রতিনিয়ত কিন্তু তোমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড ওয়াশ করো এবং স্যানিটাইজার ইউজ করো এরমভাবে কিন্তু তোমরা রোগটাকে আটকাতে পারো করোনা ভাইরাস কিন্তু একটা খুবই এটা কিন্তু সহজেই ছড়িয়ে পড়ছে তো তোমরাও নিজেরাও ভালো থাকো অপরকেও ভালো রাখো এই ছোট্ট মেসেজটা আজকে দিলাম পরবর্তীতে অ্যাপস রিভিউ এবং ইউটিউবের তরফ থেকে বা আমার চ্যানেলের তরফ থেকে খুব ভালোভাবে তোমাদের জন্য ভালো ভালো টিপস নিয়ে আসবো অবশ্যই ভাইরাল টিপস বাংলা এই চ্যানেলটার এটাই হচ্ছে লক্ষ্য বা আমার লক্ষ্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো এবং করোনাকে তাড়াতাড়ি বিদায় দাও